সম্মানিত দর্শক, আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা এসেছি চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে, যে পাসপোর্ট অফিস যার নিয়ন্ত্রণে তার কিছু বক্তব্য এবং পাসপোর্ট অফিসের আয়োজন করেছেন মুজিববর্ষের জন্য কি কি তা দেখার জন্য। আমরা এই পাসপোর্ট অফিসের কর্ণধার, পরিচালক, বিভাগীয় প্রধান আবুসাইদের বক্তব্য নেব এবং পাসপোর্ট অফিস মুজিববর্ষকে নিয়ে কি কি আয়োজন করেছে, কীভাবে সাজিয়েছে তা ভিডিও ধারণ করব। এই পাসপোর্ট অফিসের মানুষের সেবার মান কী ধরনের, মানুষকে কীভাবে সেবা দিচ্ছেন, সেবার নিশ্চয়তা কীভাবে দিচ্ছেন, কীভাবে শৃঙ্খলার সাথে কাজ করছেন পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা, যারা আন্তরিকভাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা থেকে আগত মানুষদেরকে সেবা দিচ্ছেন, তাদের কথাও তুলে ধরব। এক কথাই, তথ্যচিত্র ধারণ করে সারা দেশ এবং সারা পৃথিবীর মানুষকে দেখাব। আমরা জাতির জনক মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যে সরকার মুজিববর্ষ ঘোষণা করেছেন, সেই মুজিববর্ষকে স্বাগত জানিয়ে পাসপোর্ট অফিস কী কী কর্মকাণ্ড হাতে নিয়েছে পর্যায়ক্রমে তা আপনারা দেখতে পাবেন, আরও শুনতে পাবেন বঙ্গবন্ধুর উপরে দীর্ঘ বক্তব্য আবুসাইদ সাহেবের। তার বঙ্গবন্ধুর উপর বক্তব্যের পাশাপাশি পাসপোর্ট অফিসের কার্য বিবরণীও তার মুখ থেকে শুনতে পাবেন। চলুন আমরা আবুসাইদের বক্তব্য শুনতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি মোহাম্মদ আবু সাইদ, পরিচালক বিভাগীয় পাসপোর্ট ভিসা অফিস চট্টগ্রাম। অগস্ট মাস বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনিত মাস। এই মাসে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। আমি আজ বঙ্গবন্ধুসহ 15 অগস্টে শাহাদত বরণকারী তার পরিবারের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সবাই জানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বলতে গেলে বঙ্গবন্ধুর কথা এসে যায় এবং বলা যায় যে বাংলাদেশের অপর নামই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ব্রিটিশ শাসনামলে পাকিস্তান সৃষ্টির আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয় এবং পাকিস্তান সৃষ্টির পর থেকে যখন পাকিস্তানিরা এদেশের মানুষকে শোষণ করতে থাকে তখন থেকে বঙ্গবন্ধু বাংলার মানুষের স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলনের জন্য তখন থেকেই আন্দোলন করে যান। এই প্রেক্ষাপটে 1948 সালে মূলত ভাষা আন্দোলন 48 সালে শুরু হয়। 1948 সাল থেকে 52 সাল পর্যন্ত ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 62 শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 66 ছয় দফা যেটা বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে বিবেচিত, 69 গণ অভ্যুত্থান এবং 70 নির্বাচন। এর পরবর্তীতে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং বঙ্গবন্ধুকে সামনে রেখে মুক্তিযোদ্ধারা তার আদর্শ এবং তার অনুপ্রেরণা, তার নির্দেশন অনুযায়ী 1971 সালে মুক্তিযুদ্ধ পরিচালনা করে এবং এদেশকে মুক্ত করে। 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধু ছিলেন আসলে গণমানুষের নেতা, বিশ্বের নিপীড়িত মানুষের নেতা।
বঙ্গবন্ধুর বক্তব্যের মধ্যেই তা স্পষ্টভাবে প্রতিবাদ হয়ে ওঠে। তিনি বলেছিলেন, আমাদের পরিষ্কার কথা, আফ্রিকা হোক, ল্যাটিন আমেরিকা হোক, আরব দেশ হোক, যেখানে মানুষ শোষিত, অত্যাচারিত, যেখানে মানুষ দুঃখী, যেখানে মানুষ সাম্রাজ্যবাদীদের দ্বারা নির্যাতিত, আমরা বাংলার মানুষ দুঃখী মানুষের সাথে আছি এবং থাকব। ঠিক জাতিসংঘে তার এক বক্তব্যে তিনি এই অনুভূতির প্রতিধ্বনিত করেছিলেন যে বাংলাদেশের মুক্তি সংগ্রাম হইতেছে সার্বিক অর্থে শান্তি ও ন্যায়ের সংগ্রাম, আর সেই জন্যই জন্মলগ্ন হতে বাংলাদেশ বিশ্বের নিপীড়িত জনতার পাশে দাঁড়া আসিতেছে এবং আসবে। উনি আরো বলেছিলেন যে পৃথিবী আজ দুভাগে বিভক্ত, একদিকে শোষিত, অন্যদিকে শোষক, এবং আমি শোষিতের পক্ষে। তার মানে তিনি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, বিশ্বের নিপীড়িত মানুষেরই নেতা ছিলেন। 1948 সাল থেকে 71 সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে বঙ্গবন্ধুকে পাক শাসনামলের 23 বছরের মধ্যে প্রায় 14 বছরই তাকে কারাগারে কাটাতে হয়েছে, এবং 71 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন 9টি মাসই তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। উনি ছিলেন বাংলার মানুষের প্রতি তার যে মনে প্রাণে ভালোবাসা ছিল এবং তাদের যে মঙ্গল কামনা করতেন সেটা তিনি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি বলেছিলেন, আমার বাংলা হবে সেই বাংলা যেখানে মানুষ খাবে দাবে, হাসবে, গান গাইবে আর সুখে থাকবে। বাংলার সকলই বাঙালি, আমরা সকলেই একসঙ্গে বাস করব। এবং এই যে কারাগারে তিনি ছিলেন, কারাগারের বিষয়ে তিনি তার একটা বক্তব্যে তার অনুভূতির কথা বলেছেন। তার আসলে জীবন যৌবনের একটা বড় অংশ তিনি বাংলার মানুষের স্বাধীনতার আন্দোলন করতে গিয়ে যে কারাগারে কাটিয়েছিলেন, এ প্রসঙ্গে তিনি তার এক বক্তব্য উল্লেখ করেন, আমার যৌবন কারাগারে অন্তরালে কাটিয়ে দিয়েছি এদেশের মানুষের জন্য, আমি ওদের কাছে থাকতে চাই, ওদের সাথে মরতে চাই, এর বেশি আমি আর কিছুই চাই না। তার এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলার মানুষের প্রতি যে তার প্রগাঢ় ভালোবাসা এবং তিনি সবসময় যে বাংলাকে নিয়ে চিন্তা করতেন তা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়। 1971 সনে 25 মার্চ বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করা হয় তখন তিনি আগে খবর পেয়েছিলেন যে তাকে গ্রেপ্তার করা হবে এবং হত্যা করা হতে পারে। এ প্রসঙ্গে সাংবাদিক ডেভিড ফ্রস তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি বাড়ি ছেড়ে অন্য কোথাও না গিয়ে গ্রেপ্তার বরণ করলেন কেন? বঙ্গবন্ধুর জবাবে বলেছিলেন, আমি জানতাম আত্মগোপন করলে পাক সেনারা দেশের সমস্ত মানুষকে হত্যা করবে, এক হত্যাযোগ্য ওরা সমাধান করবে, তাই আমি স্থির করলাম আমি মরি তাও ভালো, তবু আমার প্রিয় দেশবাসী রক্ষা পাবে। তার অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে আমি ইচ্ছে করলে যে কোনো জায়গায় যেতে পারতাম, কিন্তু আমার দেশবাসীকে পরিত্যাগ করে আমি কেমন করে যাব? আমি তাদের নেতা, আমি সংগ্রাম করব, মৃত্যুবরণ করব, পালিয়ে যাব কেন? দেশবাসীর কাছে আমার আহ্বান ছিল তোমরা প্রতিরোধ গড়ে তোলো। এবং বাঙালি জাতি তার নেতৃত্বে 1971 সালে 9 মাস ব্যাপী যুদ্ধ সম্পন্ন করেছে। এ প্রসঙ্গে আমি ফরাসি এক লেখকের উক্তি উল্লেখ করা প্রয়োজন বলে মনে করি। তিনি বলেছিলেন যে কথা নেতৃত্ব দেয়, কথা প্রভাবিত করে। 1971 সালে 7ই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণকে সামনে রেখে, সেই ভাষণকে বক্ষে ধারণ করে বাঙালি জাতি, নিরস্ত্র বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং 9 মাস ব্যাপী তারা যে রক্তক্ষয়ী যে যুদ্ধ পরিচালনা করেছিল এতে বোঝা যায় যে 7ই মার্চের ভাষণ মানুষের মধ্যে কী পরিমাণে সাড়া জাগিয়েছিল এবং তার কথা কীভাবে বাঙালি জাতিকে প্রভাবিত করেছিল এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যে অনুপ্রেরণা জুগিয়েছিল। এ প্রসঙ্গে আমি আর একটি উদাহরণ উল্লেখ করতে চাই যে তার বক্তব্যে এ জাতি যে অনুপ্রেরণা এবং সেটাকে বক্ষে ধারণ করে যে প্রভাবিত হয়েছিল এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, শিশুরা পর্যন্ত তার এই বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল। মুক্তিযুদ্ধের একটি ঘটনা যে 10 বছরের একটি শিশু
তখন রাজশাহীতে একটা সেনা ক্যাম্পে, পাক সেনা ক্যাম্পে তাদেরকে সেবার জন্য পানি পানি খাওয়া তো তাদের মানে ফরমাইশ শুনত। আসলে ওই ছেলেটি শিশুটি তাদের সেবার নামে পাক সেনাদের যে সমস্ত তথ্য সেগুলো মুক্তিযোদ্ধাদের কাছে সে প্রচার করত এবং মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করত। এই কৌশল হিসেবে সে সেবার একটা আবরণে সেখান থেকে তথ্য সংগ্রহ করত। এক সময় আমাদের দেশের যারা ওই সময় যারা এই যে পাকিস্তানের দোসর ছিল তারা পাক সেনাদের জানিয়ে দিল যে এই ছেলেটা আপনাদের সেবা করছে না, সে সেবার নাম করে আপনাদের যত তথ্য মুক্তি বাহিনীর কাছে সে সেইগুলো প্রচার করছে। তখন পাক সেনারা তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করল এবং বলল যে তুমি এই কাজগুলো করছো, তুমি স্বীকার করো। ছেলেটি কোনোতে কিছুতেই স্বীকার করলো না। তখন তার বুকে স্টেনগান ধরে বলল তোমাকে গুলি করে হত্যা করা হবে, তুমি মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য দিবা এবং তুমি যে সমস্ত তথ্য আমাদের তাদের কাছে সরবরাহ করছে সেগুলো বলবা। তখন ছেলেটি একটু দম ধরে থেকে তাদেরকে বলল যে আমাকে একটা মিনিট সময় দেন। তারপরে সে মাটিতে বসে পড়ে মাটিতে চুমু খেয়ে উঠে দাঁড়িয়ে বলল যে হ্যাঁ আমি মৃত্যুর জন্য প্রস্তুত, তবে আমি মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কোনো তথ্য আপনাকে দেব না। এই যে শিশুটি সে ছিল আমাদের বিবেচনায় যে সে একজন বড় মুক্তিযোদ্ধা। শুধু অস্ত্র হাতে নিয়ে যারা যুদ্ধ করছে তারাই যে মুক্তিযোদ্ধা এটা ঠিক, এবং এর পাশাপাশি যারা জীবন দিয়ে যুদ্ধ কার্যক্রমে সহযোগিতা করেছে তারাও আমার বিবেচনায় বড় মুক্তিযোদ্ধা। এবং বঙ্গবন্ধু ছিলেন আসলে ব্যক্তিত্ব হিসাবে তিনি ছিলেন অনেক বড় মাপের নেতা। আমরা যদি তার সম্পর্কে কিছু নেতা অন্যান্য নেতা এবং এর বক্তব্য মানে আমরা শুনি তাহলে আমরা বুঝতে পারব যে তিনি কোন মাপের নেতা ছিলেন। প্রথমত বঙ্গবন্ধুর সাথে যখন কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রোর দেখা হয় তিনি তাকে আলিঙ্গন করে বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব ও সাহসে শেখ মুজিব হিমালয় সম। এবং আমরা জানি যে 1971 সালে পাকিস্তানি কারাগারে যখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে সামরিক আদালতে সাজানো এক গোপন বিচারের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন এবং মৃত্যুদণ্ড কার্যকরের জন্য আদেশও যায়, তখন ভুট্টো ইয়াহিয়া খানকে বলেছিলেন যে তাকে হত্যা না করার জন্য অনুরোধ করেছিলেন। এবং এখানে তিনি একটা মন্তব্য করেছিলেন যে শেখ মুজিবকে মানে এত বড় মাপের মানুষ যে তাকে হত্যা করার মতো ইয়াহিয়ার কোনো যোগ্যতা নাই। তার মানে শেখ মুজিবকে তারাও কোন মাপে কোন দৃষ্টিতে তার ব্যক্তিত্ব তার নেতৃত্ব তার সাহসিকতাকে কীভাবে মূল্যায়ন করেছে। এ থেকে আমরা বুঝতে পারি যে বঙ্গবন্ধু বিশ্বের যারা মানবতাবাদী নেতা এবং তাকে মুখে যে যেটাই বলুক অন্তরে তারা সবাই স্বীকার করে নিত যে তার নেতৃত্ব তার গুণাবলী অদ্বিতীয়। তো বঙ্গবন্ধুকে এই যে দেশের স্বাধীন করতে গিয়ে জেলখানায় অধিকাংশ সময় যে কাটাতে হয়েছে এই বিষয়ে একটা গল্প আমাদের মনে পড়ে গেল যে শেখ কামাল জন্মগ্রহণ করার কয়েক মাস পরেই বঙ্গবন্ধু জেলে যান এবং শেখ কামালের বয়স যখন 3.5 বছর তখন তিনি জেল থেকে মুক্তি পেয়ে যখন বাড়িতে আসেন তখন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব এবং বঙ্গবন্ধু শেখ মুজিব যখন খাটে বসে এমনি গল্প করছিলেন এই সময়ে শেখ হাসিনা আজকের মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ কামাল তখন খেলাধুলা করছিলেন। শেখ হাসিনা যখন তার বাবাকে আব্বা বলে ডাকে তখন শেখ কামাল তখন বঙ্গবন্ধু যে জেলখানায় যে এতদিন সময় কাটাচ্ছে হঠাৎ করে আসছে সে কিন্তু বুঝতে পারছে না যে উনি তার বাবা। তখন শেখ হাসিনাকে মানে বলে যে হাসু আপু আমি তোমার আব্বাকে একটু আব্বা বলে ডাকি। তাহলে এই দেশের জন্য বঙ্গবন্ধুর যে অবদান যে ত্যাগ যে বিসর্জন সেটা আমরা এই বক্তব্যের মধ্যে থেকেই আমরা বুঝতে পারি। তিনি তার নিজের ফ্যামিলি নিজের সন্তানকে এদেরকে তুচ্ছ করে বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য তার সর্বোচ্চ বিলিয়ে দিয়েছেন। এবং এ প্রসঙ্গে আরেকটি গল্প আমার মনে পড়ে গেল 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সময়
বঙ্গবন্ধু যখন গোপালগঞ্জ থেকে প্রথম ইলেকশন করেন জাতীয় পরিষদের নির্বাচনে, তার বিপক্ষের যে ক্যান্ডিডেট ছিল ওনার নাম ওহিদুজ্জামান। তো ওহিদুজ্জামান অনেক বিত্তশালী, অনেক ক্ষমতাশালী এবং পারিবারিকভাবে তাদের অনেক কিছুই আছে, তার গাড়ি ঘোড়া থেকে শুরু করে সব কিছুই আছে। কিন্তু বঙ্গবন্ধু একদম খালি হাতে তার বিরুদ্ধে যখন ইলেকশনে নামলেন, এবং বলা আছে তার সম্বলে ছিল কয়েকটা বাইসাইকেল, এবং তখন যারা বিত্তশালী, যারা মুসলিম লীগের পাকিস্তানি, এরা যখন ওহিদুজ্জামানকে সমর্থন করলেন, তখন বঙ্গবন্ধুর ছিল না কোনো অর্থ, ছিল না কোনো ইলেকশনে কাজ করার মতো অন্য কোনো যানবাহন কিংবা। এই সময় তিনি যখন এই ক্যানভাসে নামেন, তখন তিনি বুঝতে পারেন যে গোপালগঞ্জের লোক যে ভালোবাসা, সেই ভালোবাসা মানে এটা তুলনাবিহীন। এবং একজন, উনি যখন ক্যানভাসে বিভিন্ন এলাকায় যান, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার সাথে যোগ দেয়, এবং এইতে বুঝতে পারলেন যে ওহিদুজ্জামান যে তার অর্থবিত্ত সবই আছে, কিন্তু জনগণ বঙ্গবন্ধুর নেতৃত্বে তার নেতৃত্ব গ্রহণ করেছে। এবং একজন বৃদ্ধা মহিলা বঙ্গবন্ধুর জন্য অপেক্ষা করছিলেন, তিনি যখন মানে ক্যানভাসে যাচ্ছিলেন, উনি এক গ্লাস দুধ আর আটানা পয়সা নিয়ে অপেক্ষা করছিলেন। বঙ্গবন্ধু যখন যাচ্ছিলেন, তখন তাকে অনুরোধ করে তার বাড়িতে নিয়ে যায় এবং মাদুরে বসে তাকে ওই এক গ্লাস দুধ খেতে দেয়, এবং খাওয়ার পরে পান, তাকে আগে যেটা মানুষকে সম্মান আপ্যায়নের একটা বড়ই ছিল যে পান খাওয়াতো, সেই পানের পিরিচে করে উনি আটানা পয়সা দেন বঙ্গবন্ধুর ইলেকশনে খরচ হিসাবে। এই তখন বঙ্গবন্ধু এই যে বৃদ্ধা, এবং ওই বৃদ্ধা মহিলা তার মাথায় হাত দিয়ে দোয়া করেন, বঙ্গবন্ধু তখন ওই পয়সা সহ তাকে এক টাকা, আরো এক টাকা যোগ করে দেড় টাকা তাকে ফেরত দেন। এই সময় মানে বৃদ্ধা মহিলা বলেছিলেন যে আমি তোমাকে পয়সা দিইনি, এটা আমি আশীর্বাদ দিয়েছি, তোমার ইলেকশনের আশীর্বাদ, তুমি আর পয়সা টাকা গ্রহণ না করে বঙ্গবন্ধুকে ফেরত দেন এবং আশীর্বাদ করেন। এই ইলেকশনে দেখা যায় যে বঙ্গবন্ধু বিপুল ভোটে পাস করলেন, এবং তার যে প্রতিদ্বন্দ্বী অর্থশালী প্রভাবশালী, ওনার ইলেকশনে জামানত বাজেয়াপ্ত হয়। যে বাঙালি জাতি আসলে যে বঙ্গবন্ধুকে যেভাবে ভালোবেসেছে, এবং বঙ্গবন্ধু যেভাবে বাংলার মানুষকে ভালোবেসেছেন, এটার আসলে কোনো তুলনা হয় না। ওনাকে ফাঁসি কাষ্ঠে যখন ঝুলিয়ে, মানে পাকিস্তানিরা তাকে কিভাবে নির্যাতন করেছে, 1971-এ তিনি মার্চ জাতীয় পরিষদের অধিবেশন ডেকে, সেই অধিবেশন 1 মার্চ যখন স্থগিত করা হয়, তখন বঙ্গবন্ধু 7 মার্চের জনসভা আহ্বান করেন, এবং 7 মার্চ সেই জনসভা হয়, এবং 7 মার্চের যে বঙ্গবন্ধুর ভাষণ, যেটাকে স্বাধীনতার ঘোষণা বলে আমরা সবাই মানে মনে করি, সেদিন আসলে শত্রু পরিবেষ্টিত অবস্থায় তিনি এই বক্তব্য দেন, এবং সেই বক্তব্যে সম্পর্কে সিরাজুল আলম খান এবং অন্যান্য যারা নেতারা ছিলেন তাকে মানে একটু প্রভাবিত করার চেষ্টা করেছিলেন যে উনি সরাসরি স্বাধীনতার ঘোষণা দেয়। তিনি এর প্রেক্ষিতে জবাব দিয়েছিলেন যে আই এম দ্য লিডার অব দ্য পিপুল, আই উইল লিড দেম, দে উইল নট লিড দেম মি। অর্থাৎ তিনি আসলে বঙ্গবন্ধু যা করতেন ভেবেচিন্তে করতেন, এবং যেটা বলতেন সেটা জীবন দেওয়া হলেও সে কাজ করার জন্য চেষ্টা করত। আমরা সবাই জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে 8ই জানুয়ারি পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হন, এবং এরপর লন্ডন এবং ভারত হয়ে 10ই জানুয়ারি বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেন। এবং সেদিন 10ই জানুয়ারি বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত বাংলার জনতা রাস্তার দুধারে গাছে বিল্ডিংয়ে উঠে বঙ্গবন্ধুর নামে
যে স্লোগান দিয়েছিলেন যে মুজিব ভাই মুজিব ভাই, জাতির পিতা মুজিব ভাই, এই বলে যে স্লোগান দিয়েছিলেন এবং তার প্রতি যে ভালোবাসা প্রকাশ করেছিলেন সেটা এক অভূতপূর্ব। তখন দল মত নির্বিশেষে সকলেই নিজের অজান্তেই বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে গ্রহণ করেছিলেন এবং বাংলাদেশে আসার পর উনি 1972 সালে 10ই জানুয়ারি থেকে 75-এ তাকে হত্যার আগ পর্যন্ত এই বাংলাদেশকে গড়ার জন্য তিনি নিরলস প্রচেষ্টা করে গেছেন। এবং আমরা আমাদের পাসপোর্ট বিভাগের কথা যদি বলি, উনি ওই সময় বাংলাদেশে 5টি পাসপোর্ট অফিস ছিল, এই অফিসগুলোকে সুসংগঠিত করেছিলেন এবং এই পাসপোর্ট এটা আগে পরিদপ্তর হিসেবে ছিল, এটাকে অধিদপ্তরে উন্নীত করেন এবং পাসপোর্ট অফিসের জন্য তিনি যা প্রয়োজন যা ওই সময় সব কিছুতে তিনি অবদান রাখেন এবং বাংলাদেশের মানুষের যে একটা আইডেন্টিটি পাসপোর্ট পাওয়ার অধিকার সেটাকে সমুন্নত করেন। আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার এবং জাতির পিতার যে স্বপ্ন আদর্শ এটা বাস্তবায়নের জন্য প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন এবং বাংলার মানুষের জন্য কাজ করতে গিয়ে অধিকার সমুন্নত রাখতে গিয়ে তাকে অনেক সময় মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে এবং তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আমরা যদি উন্নয়নের দিকে যদি আমার নিজস্ব ডিপার্টমেন্ট পাসপোর্ট বিভাগের কথা বলি, তাহলে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই যে তার সময় পাসপোর্ট অধিদপ্তরের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশে গত 1996 সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার আগ পর্যন্ত মাত্র 9টা পাসপোর্ট অফিস ছিল। এরপরে 96 সালে ক্ষমতায় আসার পরে তিনি 6টি পাসপোর্ট অফিস প্রতিষ্ঠিত করেন এবং এরপর তিনি উন্নয়নের দিকে করলেন যে বিশ্বের সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তিনি হাতে লেখা পাসপোর্টকে এমআরপি পাসপোর্টের রূপান্তরের জন্য চেষ্টা চালান। 1996 সালে ক্ষমতা আসার পর এই প্রথম এমআরপি পাসপোর্টের চিন্তা চেতনা আসে তার মাথায়, সম্ভবত এটা 1998-99 সালের দিকে এবং তিনি তখন নির্দেশ প্রদান করেন এমআরপি পাসপোর্ট প্রতিষ্ঠার জন্য। কার্যক্রম শুরু হয় তারপরে এর পরবর্তী সময় উনি ক্ষমতায় ছিলেন না। এরপরে 2008 সালে ক্ষমতায় আসার পর তিনি আবার সেই মেশিন রিডেবল পাসপোর্টের কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত মানের পাসপোর্ট এমআরপি পাসপোর্ট 2010 সালে প্রবর্তিত হয়। এবং উন্নয়নের যে ওনার সময় যে জোয়ার সৃষ্টি হয়েছিল, আমরা আমাদের এই অধিদপ্তরকে দিয়ে সেটার প্রমাণ পেয়েছি যে বাংলাদেশে ওনার মানে 96 সালে উনি 6টি পাসপোর্ট অফিস প্রতিষ্ঠিত করার পরে 15টি পাসপোর্ট অফিস হয় সর্বমোট। 2010 সালে এই 15টি অফিসকে তিনি 67টা অফিসে রূপান্তরণ করেন এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় পাসপোর্ট অফিস প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটি বিভাগীয় শহরে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস প্রতিষ্ঠিত হয়। শুধু দেশেই নয়, উনি বিদেশে 65টি বাংলাদেশ মিশন খোলেন যেখানে পাসপোর্ট এবং ভিসা অফিস উইং খোলা হয়। এখানে শুধু নয়, উনি আমাদের যে জনবল ছিল মাত্র 397 জন জনবল ছিল, এই জনবলকে বৃদ্ধি করে উনি 1183 জন উন্নতি করেন এবং অবকাঠামোগত যে উন্নয়ন করেন সেটা একটা ঈর্ষণীয় উন্নয়ন বলা চলে। যে ওই সময়ের 67টা অফিসের মধ্যে তিনি সবগুলো অফিসের নিজস্ব ভবন সৃষ্টির জন্য পরপর বিভিন্ন প্রকল্প গ্রহণের নির্দেশ দেন এবং সেই মোতাবেক 67টা অফিসের মধ্যে ইতিমধ্যে 51টা অফিসের নিজস্ব ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এবং নিজস্ব ভবনে উন্নত অবকাঠামো সম্পন্ন মানে পরিবেশে বাংলাদেশের জনগণ পাসপোর্ট সেবা পেয়ে যাচ্ছেন। এরপর উনি এই এমআরপি পাসপোর্ট থেকে আরো উন্নত মানের পাসপোর্ট
যেটা আমরা ই পাসপোর্ট, ইলেকট্রনিক পাসপোর্ট বলি, 2016 সালে উনি পাসপোর্ট অফিসের একটা সেবা সপ্তাহে ঘোষণা করেন যে বাংলাদেশের এমআরপি পাসপোর্টকে উন্নত বিশ্বের সাথে আবার তাল মিলিয়ে আমরা ই পাসপোর্টে রূপান্তর করব। এবং তার নির্দেশনা অনুযায়ী আবার ই পাসপোর্টের উপর কার্যক্রম শুরু হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী গত 22 জানুয়ারি বাংলাদেশে ই পাসপোর্টের শুভ উদ্বোধন করেন। এই যে ই পাসপোর্ট এর কার্যক্রম মানে চলছে এবং ই পাসপোর্ট জনগণের মধ্যে এখন ব্যাপক সাড়া সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আজ আমি যে অফিসে বসে কথা বলছি আপনাদের সাথে, এই অফিসটিও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে প্রতিষ্ঠিত এবং এর যে ভবন, যে দৃষ্টিনন্দন ভবনটি নির্মিত হয়েছে, সেটা শেখ হাসিনার সময়ে নির্মিত হয়েছে। এই চট্টগ্রামে আগে একটা অফিস ছিল, এই চট্টগ্রাম জেলায় এখন 2টি পাসপোর্ট অফিস, এবং 2টি পাসপোর্ট অফিস থেকে মানুষ এই উন্নত অবকাঠামো সম্পন্ন পরিবেশে সেবা পাচ্ছে। আমি চট্টগ্রাম বিভাগ এবং পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমরা সবাই জানি যে 15ই আগস্ট শোকের মাস চলছে। এই মাসে আমাদের অধিদপ্তর এবং সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। এর মধ্যে 17ই মার্চ বঙ্গবন্ধুর শুভ জন্মদিন, এই শুভ জন্মদিন 17ই মার্চ 2020 তারিখে বঙ্গবন্ধুর জীবন ও দর্শনের বিষয়ে আমার এই অফিসে আলোচনা অনুষ্ঠান করা হয়। তার জীবন ও কর্মের উপরে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এদিন বঙ্গবন্ধুর বেদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠান আমরা পরিচালনা করেছি। জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি এবং তার বাণী সম্বলিত ব্যানার, ফেস্টুন, রঙিন পতাকা এবং ড্যাংলার দিয়ে এই অফিস ভবন এবং আঙ্গিনা সুসজ্জিত করা হয়েছে। 17ই মার্চ 2020 পর্যন্ত অফিস আঙ্গিনা আলোকসজ্জিত করা হয়েছে এবং অফিস আঙ্গিনা সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। 17ই মার্চ ও 26শে মার্চ 2020 তারিখে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ সম্প্রচার করা হয়। 26শে মার্চ 2020 বঙ্গবন্ধুর জীবনী নির্ভর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। 17ই এপ্রিল 2020 তারিখে অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে শান্তি ও উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শন শীর্ষক কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠান করা হয়। 15ই আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধুসহ ওই দিন শাহাদত বরণকারী তার পরিবারের সকল সদস্যের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান করা হয়। এদিন বৃক্ষরোপণ করা হয় এবং বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও দর্শনের উপর প্রামাণ্য চিত্র এবং আলোচনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা পাসপোর্ট সেবায় কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করি। যেমন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আলাদা বুথ স্থাপন করে হজযাত্রীদের বিশেষ সেবার ব্যবস্থা করা হয় এবং আমরা মুজিব বর্ষের উপহার পাসপোর্ট সেবায় হজযাত্রীদের অগ্রাধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে হজযাত্রীদের এবছর আমরা সেবা প্রদান করে গেছি। বঙ্গবন্ধু জন্ম শতবর্ষে চট্টগ্রাম মানুষের বিশেষ উপহার, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ছিল 23শে মার্চ 2020 তারিখে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ই পাসপোর্টের শুভ উদ্বোধন করা হয়। এবং আপনারা জেনে খুশি হবেন যে জাতির শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধার আবেদন গ্রহণের মাধ্যমে চট্টগ্রামে
ই পাসপোর্টের শুভ সূচনা করা হয় এবং তার হাতে প্রথম ই পাসপোর্ট তুলে দেওয়া হয়। এই জন্ম শতবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শিশু এবং বয়স্কদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পাসপোর্ট সেবা প্রদান করা হয়েছে এবং এই সেবা অব্যাহত থাকবে। আমরা কিছুদিন যাবৎ যে ক্রান্তিকাল অতিক্রম করছি কোভিড-19 বিশ্বব্যাপী, এই কোভিড-19 এই পরিস্থিতিতে আমরা আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারী এবং অফিসে আগত সেবা প্রত্যাশীদের নিরাপত্তা নিশ্চিতকল্পে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের অফিসের প্রবেশ মুখের পাশে অফিসে আগত সেবা প্রত্যাশীদের জন্য হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করা হয়েছে এবং জীবাণুনাশক অফিসের ভিতরে জীবাণুনাশক চেম্বার স্থাপনের মাধ্যমে তাদের নিরাপত্তা যেমন নিশ্চিত করা হয়েছে, তেমনি অফিসের কর্মকর্তা কর্মচারীদের জন্য PPE, হ্যান্ড ওয়াশ এবং স্যানিটাইজিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অফিস আঙ্গিনায় সেবা প্রত্যাশীরা যেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে নিরাপদে অবস্থান করতে পারে তার জন্য অফিস আঙ্গিনার অবস্থানকালীন সময়ের জন্য আমরা বৃত্ত অঙ্কিত করে সোশ্যাল ডিস্টেন্সটাকে মেনটেন করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেই অনুযায়ী সেবা প্রত্যাশীরা আমাদেরকে সহযোগিতা করছেন। এছাড়া সেবা প্রত্যাশীদের জন্য তাদের সচেতনতার জন্য স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত যে স্বাস্থ্যবিধি এবং বিভিন্ন নির্দেশনায়ত সংক্রান্ত অফিস আঙ্গিনার প্রধান ফটকে আমরা ফেস্টুন আকারে ওগুলো টাঙ্গিয়ে দেওয়া হয়েছে যেন তারা এইগুলো দেখে সচেতন হতে পারেন। আমরা যে কার্যক্রমগুলো গ্রহণ করেছি পাসপোর্ট সেবামূলক, সেই কার্যক্রমগুলো আগামীতেও অব্যাহত থাকবে এবং আমাদের ভবিষ্যৎ এই জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই জন্ম শতবার্ষিকীর পরবর্তী সময়ের জন্য আমরা বঙ্গবন্ধুর যেমন 7ই মার্চের ভাষণ এটা সম্প্রচার করা হবে, বঙ্গবন্ধুর জীবনী নির্ভর প্রামাণ্যচিত্র একাধিকবার প্রদর্শন করা হবে, 16ই ডিসেম্বর 2020, 17ই মার্চ 2021 কোরআন তিলাওয়াতের মাধ্যমে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার জন্য দোয়া অনুষ্ঠান করা হবে, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক কবিতা গল্পপাঠ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং পাসপোর্ট সেবা সংক্রান্ত কার্যক্রমকে পূর্বের কার্যক্রম যেমন অব্যাহত করা হবে এবং পরবর্তীতে আরও নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে পাসপোর্ট সেবা কার্যক্রমকে সহজীকরণ এবং জনগণকে আন্তরিকভাবে সেবা প্রদান করা হবে। আমরা ইতিমধ্যেই বঙ্গবন্ধুর এই যে জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা আরও কিছু পলিসি নিয়েছি যেটা আমরা আমাদের ভাষায় বলি ওপেন ডোর পলিসি। এই ওপেন ডোর পলিসির মাধ্যমে যে কোনো সেবা প্রত্যাশী তার সমস্যা নিয়ে সরাসরি আমার দপ্তরে আমার রুমে এসে তারা তাদের সমস্যা কিংবা প্রয়োজন এদের কথাগুলো সরাসরি বলতে পারে এবং সেভাবে আমরা তাদের কথা শুনছি এবং সহযোগিতা প্রদান করছি। এছাড়া যেমন আমরা একটা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন রেজিস্টার ওপেন করেছি, এই ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন রেজিস্টারে যে কোনো সেবা প্রত্যাশী তার সেবা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে পারেন এবং সেই পরামর্শ অনুযায়ী আমরা সেবার মানকে আরও উন্নত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া সেবা প্রত্যাশীদের জন্য কিছু সুবিধা যেমন ব্রেস্ট ফিডিং কর্নার, বিশুদ্ধ পানির খাবার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে, পুরুষ মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং চলাচল অক্ষম যারা ব্যক্তি এরকম ব্যক্তিদের জন্য আমরা হুইল চেয়ারের পর্যাপ্ত ব্যবস্থা করেছি এবং গেট থেকে অফিসের সংশ্লিষ্ট শাখা পর্যন্ত তাদেরকে এনে সেবা প্রদানের জন্য আমাদের আনসার সদস্য পাসপোর্টের যারা কর্মচারী আছে তারা পর্যাপ্ত সহযোগিতা করছেন এবং এখানে একটা অভিযোগ পরামর্শ বাক্স স্থাপন করা হয়েছে, যে কেউ তাদের পরামর্শ কিংবা অভিযোগ থাকলে সেগুলো তারা সেখানে ড্রপ করতে পারেন এবং আমরা সেগুলো এন্টারটেইন করছি।
এগুলো মোটামুটি আমাদের সেবা সংক্রান্ত যে মানে সংক্ষেপে কিছু বিষয় তুলে ধরলাম। পাসপোর্ট সেবা সংক্রান্ত বিষয়ে যে কথাগুলো বললাম, এই সেবা কার্যক্রমে সম্পৃক্ত হলো আমার অফিসের নিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যেটা পরিচালক পর্যন্ত সবাই এই কার্যক্রমের সাথে সংযুক্ত এবং সবার পারস্পরিক আন্তরিক সহযোগিতার মাধ্যমে আমরা জনগণকে এই উন্নত সেবা দিতে সক্ষম হয়েছি। এবং আমাদের অনেকেই এই সেবা কার্যক্রমের সাথে আমরা যেটা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সেবাটা দিতে হচ্ছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই সেবা কার্যক্রমে অংশগ্রহণ করছে। এই জন্য আমি আমার অফিসের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমরা আরও ভালো সেবা দিয়ে যেন আমরা লোকজনকে সেবা গ্রহীতাদের যেন সন্তুষ্ট রাখতে পারি সেই প্রত্যাশা করছি। এখানে আরেকটি বিষয়ে উল্লেখ করা প্রয়োজন যে আমাদের এই সেবা কার্যক্রমে আমরা আমাদের সম্মানিত যে মহাপরিচালক মহোদয় আছেন তারা বিভিন্ন অফিসের তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং যে কোনো সময় সেবা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় যদি সহযোগিতার প্রয়োজন হয় আন্তরিকভাবে সে সহযোগিতা করছেন এবং আমাদেরকে এই সেবা কার্যক্রমকে আরও উন্নত করার সম্প্রসারিত করার জন্য অনুপ্রাণিত করছেন। এই জন্য আমি আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়কে এই চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আপনারা এতক্ষণ নিশ্চয় দেখেছেন আমাদের চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের হালচাল এবং পাসপোর্ট অফিসের কর্ণধার আবু সাঈদ সাহেবের বক্তব্য এবং পাসপোর্ট অফিসের সেবার মান হতে শুরু করে আমি শুরুতে যেটা বলেছিলাম তার কার্যক্রমগুলো সচক্ষে দেখেছেন। আমরা চেষ্টা করেছি পাসপোর্ট অফিসের কার্যক্রমগুলো একেবারে নিখুঁতভাবে তুলে ধরার জন্য। আমরা আরও চেষ্টা করেছি পাসপোর্ট অফিসের সেবার মানকে আমরা দেশ এবং জাতির কাছে তুলে ধরতে। জানি না কতটুকু সফল হয়েছি, আমাদের হয়তো ব্যর্থতাও থাকতে পারে। পাসপোর্ট অফিস হাজার বছরের জাতির জনক বঙ্গবন্ধুর উপর যে আলোচনা করেছেন, যে উদ্যোগ নিয়েছেন, আমরা তার স্বাগত জানিয়ে এবং দীর্ঘ সময় পাসপোর্ট অফিসের পরিচালক সাঈদ সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। তিনি কিন্তু শুধু রাজনৈতিক অঙ্গনে থেকে বক্তব্য দেন নাই, তিনি কিন্তু একজন কর্মকর্তা এবং বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হিসেবে তিনি কথা বলেছেন, একজন দক্ষ পরিচালক হিসেবে কথা বলেছেন। তিনি একেবারে নিখুঁতভাবে কথা বলার চেষ্টা করেছেন। তিনি কিন্তু একজন অমায়িক পুরুষ এবং পাসপোর্ট অফিসের সাধারণ মানুষ আগত মানুষদেরকে সেবা দিয়ে থাকেন। যে যখন যেভাবে যাক না কেন, তিনি কিন্তু সেবার মান বাড়ানোর জন্য সেবার হাত বাড়িয়ে দেন। আমরা তার কাছ থেকে অনেক কথা শুনলাম, অনেক দৃশ্য দেখলাম, আপনাদেরকে দেখানোর সক্ষম হয়েছি। জানি না আপনারা কতটুকু সন্তুষ্ট হয়েছেন। আগামীতে আরও কিছু, আরও সুন্দর কিছু তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি সুন্দরের পাশাপাশি অসঙ্গতিমূলক যদি কোনো কর্মকাণ্ড থাকে তাও আমরা তুলে ধরে দেশ এবং জাতিকে অবগত করব। সেই কথা দিয়ে শেষ করছি আজকের তথ্যচিত্র ডকুমেন্টারি এবং পাসপোর্ট অফিসের কর্মকাণ্ড এবং পাসপোর্ট অফিসের কর্ণধারের বক্তব্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।